Sunil Gogoi, Bortoman Kot. Namaskar, Swagatom Jonaisu etiar Batterilo Studio at Magitashriar Protame Hobotu Luehisu Kyontu Rajot Jihetu Bortoman Sancholo Shristi Koritokaji Hobor. Here who is a Sunil Gogoi Kando. Protome Sunil Gogoi Mitode Bully Hakolet Harnakori Selek into Abohekot Ulal, Gute Jol Jol Pot Pot Hoporil, Sobis Posto Hoporil, J. Car Horizontro, that Takiba Pareki Hobo Parekotona. Dokwakona Tanad Aroki Jerahon Mukin Hose, Tia Sunil Gogoi Matri, Potni, Putra Logote, Botijaku. Hudapusa Ronto, Jikuno Muhurto, Sunil Gogoi Porialog, Greptor or Hompavanase. Dokwakona Tanad IPC 120B302201 34 Dharad, Ruju Hose Gusor. Ulechigo. যে ঢকুয়াখনার হিহৰণকাৰী হি মুণ্ডহীন মৃতদেহটো সুনীল গগৈ নাছিলে জাহাঙ্গীৰৰ বুলি যেতিয়া সিনাক্ত হল তাৰ পিছৰে পৰা নিখা সুনীল গগৈৰ ঘৰত উপস্থিত হয় ঢকুয়াখনা আৰক্ষীৰ দল এটা আৰক্ষীয়ে সুনীল গগৈৰ পত্নীক লগতে পুত্ৰক আৰু পৰিয়ালৰ কেইবাজনো সদস্যক সোধা-পোছা কৰে সুনীল গগৈক মোষ্ট ওয়ান্টেড ঘোষণা কৰিছে আৰক্ষীয়ে সুনীল গগৈৰ খবৰ দিউতালৈ আনকি 50,000 টকা দিম বুলি ঘোষণা কৰিছে আৰক্ষীয়ে ইতিমধ্যে সুনীল গগৈৰ বিৰুদ্ধেও গুসর পঞ্জন কৰিছে ঢকুৱাখনা আৰক্ষীয়ে ঢকুৱাখনা আৰক্ষী থানা ৰুজু কৰা হৈছে গুসর যেহেতু গুটেই কথা এতিয়া পাত পাত হৈ পৰিল কেনেকৈ আসলতে হে মৃতদেহ কাৰ বুলি ধাৰণা কৰাই দিয়া হৈছিল হে সুনীল গগৈ বুলি কোৱা হৈছিল কিন্তু প্ৰকৃতাৰ্থত হে সুনীল গগৈ নাছিল জাহাঙ্গীৰ নামৰ ৰাজমিস্ত্ৰী জনে মৃত্যুক হাবতিব লগিয়া হৈছিল হত্যাকাণ্ডৰ বলি হৈছিল এতিয়া হত্যাকাৰীক বিচাৰি আৰক্ষীৰ ফালে অভিযান আৰু এই সুনীল গগৈয়ে কি ধৰণৰ ষড়যন্ত্ৰ কৰিছিল খুদা পুছাৰ বাবে পত্নীক পুত্ৰক ভতিজাকক মাত্ৰিক সুনীল গগৈৰ থানালৈ মাতি আনিছে খুদা পুছাৰ সন্মুখীন হৈছে থানাত ইতিমধ্যে গুছৰ ৰুজু হৈছে এজাহাৰত সুনীলক মুখ্য অভিযুক্ত উল্লেখ কৰা হৈছে আৰু সুনীলৰ ঘৰত আৰক্ষীয়ে তন্ন তন্নকে পৰীক্ষা কৰিছে নথিপত্ৰবোৰ সুনীল গগৈৰ লগতে সহযোগীৰ বিৰুদ্ধে এজাহাৰ দিয়া হৈছে হত্যাৰ এখন নাটক ৰচনা কৰাৰ অভিযোগতে এই গুছৰ ৰুজু কৰা হৈছে যে গুটেখন নাটক এখন আছিল সুনীল গগৈৰ মৃত্যু ঘটা বুলি বাহিয়া মৃত্যু ঘটা এটা ৰূপ দিবলৈ চেষ্টা কৰা হৈছিল এতিয়া প্ৰশ্ন হৈছে যে সুনীল গগৈ কোত হয়তো কথা পুহৰলৈ নাহিলে হেতে কিন্তু সন্দেহজনক বহু গতিবিধি আৰক্ষীৰ চকুত পৰিছিল প্ৰথম দিনটোৰে পৰা ডিএনএ ৰিপৰ্টে গুটেই কথা স্পষ্ট কৰি দিলে যেতিয়া ডিএনএ ৰিপৰ্ট আহিল তাৰ পিছতে ফাদিল হল ৰহস্য যে প্ৰকৃততে জিগৰাকী হিৰছেট কৰি হত্যাৰ বলি হৈছিল হিৰছেট কৰি হত্যা কৰি জ্বলাই দিয়া ব্যক্তি গৰাকী তেওঁ সুনীল গগৈ নাছিলে জাহাঙ্গীৰ হুসেইন আছিল ধুবুৰীৰ জাহাঙ্গীৰ হুসেইনক বৃক্ষংখতাৰে হত্যা কৰা হৈছিল পৰিকল্পিতভাৱে ৰচনা কৰা হৈছিল হত্যাৰ ব্লুপ্ৰিন্ট আৰু জাহাঙ্গীৰক হত্যা কৰি নিজৰে মৃত্যু হোৱা বুলি নাটক কৰিছিল সুনীল গগৈয়ে সহযোগিতা কোনে কোনে কৰিছিল এতিয়া সেই দিশেৰে পত্নী পৰিয়ালৰ আন আন বহু সদস্য কিন্তু জেৰাৰ সন্মুখীন হৈছে বিমাৰ টকাৰ লোভত সুনীলে ৰচনা কৰিছিল সমগ্ৰ নাটক এপ্ৰিল মে মাহত সুনীল গগৈয়ে কৰিছিল 41 লাখ টকাৰ বিমা এই গুটে ঘটনার আৰু বহু ৰহস্য পোহৰ লৈ আহিছে যেহেতু বৰ্তমান জেৰাৰ সন্মুখীন হৈছে কিন্তু সুনীল গগৈ এই গুটে ঘটনা সন্দৰ্ভত কিছু সাঞ্চল্যকৰ ভাষ্য এই মুহূৰ্তত আমাৰ হাতত আছে বিশেষকৈ পত্নীৰ ভাষ্য কি আগবঢ়াম মাতিছিলে যোৱা কালি আৰক্ষী হয়তো কিছু ভুতপুত চলাইছিল আপোনাক কি কথা বৰ্তা হৈছিল কি কলে আপোনালোকে বিশেষ একো কোৱা নাই মাতিছে কিবা খবৰ পাইছে নেকি সুনীল গগৈ ক'ত আছে বৰ্তমান আৰক্ষী হয়তো প্ৰেচাৰাইজ কৰিছে আপোনালোকক কিবা তেনেকুৱা খবৰ লাগে একো পোৱা নাই আপোনালোকক কেজনক তলব কৰিছিল আমাক এতিয়া চাৰিজনক মাতিছে আপোনাক মাতিছে মা মোৰ ল'ৰাটো আৰু ভতিজা আপোনালোকৰ বিৰুদ্ধে গুছৰ ৰুজু কৰিছে ঢকুৱাখানা আৰক্ষী থানা হয় কৰিছে এতিয়া যেহেতু গোটেই কথা স্পষ্ট হৈ পৰিল আৰু সুনীল গগৈ কোত এতিয়া সুনীল গগৈৰ পত্নীয়ে মিথ্যাচাৰৰ আশ্ৰয় কেনেকৈ লৈছিল এইবোৰ প্ৰশ্ন এইবোৰ প্ৰসংগ এই মুহূৰ্তত আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ আমাৰ লখিমপুৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ সৈতে সঞ্জীৱ গোটেইখন এখন যে নাটক আছিল কাৰোবাক হত্যা কৰি নিজৰে মৃত্যু ঘটাৰ এটা যি ছবি বা ধাৰণা এটা দিবলৈ যত্ন কৰা হৈছিলে এতিয়া আৰক্ষীয়ে নিশ্চিত ৰূপত এতিয়া খুব কাঢ়াকৈ সোধা পোছা আৰম্ভ কৰিব কিন্তু প্ৰশ্নটো লগতে থাকি গৈছে সুনীল গগৈ কত থাকিব পাৰে এতিয়া চাওক গীতাশ্ৰী ইতিমধ্যে সুনীল গগৈ পৰিয়ালৰ সুনীল গগৈ পত্নী মাতৃ
পুত্র আর ভতিজাকক জেরা অব্যাহত রাখিছে। ঢকুয়াখানা আরক্ষী থানার ভিতর পৃথক পৃথকে খুঁতপোচ করে আছে আর সেই গোচর ঢকুয়াখানা আরক্ষী থানাত 48/24 নং গোচর পঞ্জন করেছে আর বিরুদ্ধে 120B, 302, 201 আর 43 আটাইকটা ধারাই হল জামিনবিহীন ধারা। গোটে সেই ধারাকটা বিরুদ্ধে আরোপ করে থাকা আছে। আর আমার হাতে থাকা খবর অনুসরি আজির ভিতর হয়তো গ্রেপ্তার হব সুনীল গগৈ পত্নী পুত্র অথবা আর ভতিজাক। মাক সুনীল গগৈ মাতৃর অবস্থা স্বাস্থ্যর অবস্থা বেয়া, গতিকে হয়তো তেওঁক যাবলে দিয়া হব আর পুনের আরক্ষী জিম্বালে আনিব তেওঁলোকক। আর যেহেতু এই যে সাংঘাতিক একটা জঘন্য আর নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটোত কেবল সুনীল গগৈ জড়িত নাই, ষড়যন্ত্রকারী একাংশ আছে আর সেই হত্যাকাণ্ডটোর লগত পুনপটিয়াকে জড়িত একাংশ থাকিব পারে বলে আরক্ষীর হাতত তথ্য আছে। গতিকে তেওঁলোকক পুনের আরক্ষী জিম্মালে আনিব আর এই ঘটনাটোত জড়িত আর বহুজন হয়তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। আর মই বর্তমান আছো ঢকুয়াখানা আরক্ষী থানার বাহিরতে আছো আর এইখান ঢকুয়াখানা থানার ভিতরতে ইতিমধ্যে জেরা অব্যাহত রাখিছে। সুনীল গগৈ পত্নীক সুকীয়াকে জেরা করে আছে, পুত্রক সুকীয়াকে জেরা করে আছে আর ভতিজাককো সুকীয়াকে জেরা করে আছে। আর গীতাশ্রী কব লাগবে যে প্রথম অবস্থা যেটা সুনীল গগৈ মৃতদেহটো প্রত্যক্ষ করেছিল জুলি থাকা অবস্থাত পুত্র সৌরভ গগৈ আর ভতিজাকে প্রত্যক্ষ করেছিল আর তারপর খবর দিছিল বেলেগক। আর তেতিয়া কিন্তু ভিডিও রেকর্ডিং করেছিল, অতি ডাঙর কথা। আর যেটু ভিডিও ইতিমধ্যে আমার হাতত পড়েছে করা জ্বলি থাকা মৃতদেহ জ্বলি থাকা যেটু ভিডিও, সেই ভিডিওটা আসলে সম্পূর্ণ স্টেবল, একটা ভালদরে লওয়া ভিডিও। যেটা পিতৃর মৃতদেহ জ্বলি থাকিব পুত্রর হাতত, পুত্রর হাত বা হৃদয় নিশ্চয় কপিব, সেই ভিডিওটো কিন্তু ধরনের লক্ষণ আমি দেখা পাওয়া নাছিল। আর শেহতীয়া খবরটো হল কি, সন্দেহ করা মতেই সেই ষড়যন্ত্রত পুনপটিয়াভাবে জড়িত আছে সুনীল গগৈ পত্নী পুষ্পা গগৈ, সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈ আর ভতিজাক জয়ন্ত গগৈ জড়িত থাকার সন্দেহ করেছে আরক্ষী। আর ইতিমধ্যে লক্ষিমপুর আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজনে যাকালি স্পষ্টকে কয়ে দিছে যে এই একটা জঘন্য হত্যাকাণ্ড। আর ইতিমধ্যে DNA ফলাফলত প্রমাণ হয়েছে যে সেই যেটা মৃতদেহ উদ্ধার হয়েছিল আসলে এই যে জঘন্য কাণ্ড এটা, বা আপনি গোটেখিনি কথা বিবরণ দাঙি ধরেছে যে কি হয়েছিল, ভিডিও রেকর্ডিং করা হয়েছিল সেইখানে সময়সাদ জ্বলি থাকা সেই ঠাইডোখর। আমি এই মুহূর্তে আরক্ষীর দিকর পর যদি চাও, আরক্ষী নির্দিষ্ট রূপত প্রথম দিনে হয়তো কিছু ক্লু লাভ করেছিল। আর যদি আমি আমার দর্শকক মনে পেলাই দিও সঞ্জীব, যেটা আমি সেই দিনটা আমি পুনপটিয়া সম্প্রচারত আসিল, আসলে খুব বরষুণ আসে সেই দিনটা, আর হয়তো তেনেকা বরষুণের সুযোগ লয় হয়তো যি ধরনের, কেন এটা কথা নিশ্চিত, কেন ইয়া পরিকল্পিত আর খুব একেবারে সুন্দরকৈ তেওঁলোকে এখন ব্লু প্রিন্ট রচনা করেছিল ষড়যন্ত্রকারীয়ে। সেই দিনা হয়তো বহু সুযোগ তেওঁলোকে বিচাৰি উলিয়াইছিল যে কেনেকৈ সম্পূর্ণকৈ সেয়া সুনীল গগৈর মৃত দেহ বা সুনীল গগৈকে যে হত্যা করা হয়েছে সেয়া তেওঁলোকে রূপ দিবলৈ যৎপর আছে তেওঁলোকে চেষ্টা করেছিল। হয় গীতাশ্রী চাওক, যে প্রথম কথা আহ যে দিন নির্বাচন করেছিল সেই দিনটো আসলে বা মৃতদেহ উদ্ধার হওয়ার দিনটো আসলে 1 তারিখ আর 4 তারিখে দিছিল নির্বাচনের ফলাফল। গতিকে সমগ্র গোটেই প্রশাসন ব্যবস্থা, গোটেই সরকারি ব্যবস্থা বা সাংবাদিক সকল সংবাদ মাধ্যমত নিশ্চিতভাবে ব্যস্ত থাকিলেহেন নির্বাচন ফলাফলের ক্ষেত্রখনত। আর তার ঠিক দুদিনের আগত সেই হত্যা করার দিনটো নির্বাচন করা হয়েছিল। আর তারপরে ডর কথাটা হল কি, সুনীল গগৈ ইমানেই খিয়ান আসে যে নিজের বাড়িখনত নিরাপদ স্থান কত আছে বা শুকান খড়ি কত আছে, কেনেদরে জনচক্ষুর আড়ত একটা হত্যাকাণ্ড সংঘটিত করবো পারে, বা সোনকালে জ্বলি শেষ হবর কারণে মৃতদেহর যেখানে চিন চাপ নাইকিয়া করবর কারণে কি কি পন্থা অবলম্বন করব পারে। আর সুনীল গগৈর দরে এজন নৃশংস লোকে জাহাঙ্গীরক টুকুরা টুকুর করে মুন্ডটো বেলেগলে লৈ গৈছিলে, হাত ভরি টুকুরা টুকুর করে পেলাইছিলে যাতে থাম ইমপ্রেশন নবহে, তার বাবে হাতটো সম্পূর্ণ জ্বলার ব্যবস্থা করেছিলে। আর যি স্থানত জ্বলাইছিলে সেই স্থানত এখন তীক্ষ্ণ মিট অস্ত্র পেলাই থৈ আহিছিলে। আর সেই ঘটনাস্থলীত মই পুনের কোথাও যে ঘটনাস্থলীত আরো যথেষ্ট সংখ্যক লোক আইছে, সেই সকল আসলে এই ঘটনার লগত জড়িত হয় না নহয় মই আমি পিছত নিশ্চিত করব পাৰিম। কিন্তু আমি ঘটনা বর্ণনা এই কারণে করব বিচাৰিছো যে খুব সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড আসলে সেটো। আর সুনীল গগৈ অতি নৃশংস মানুষ হিসাবে এটা পরিণত হয়েছে, যেহেতু আরক্ষী যেখানে তথ্য লাভ করেছে আরক্ষীর তথ্য ভিত্তিক এইটা একটা নিশ্চিত, এটা একেবারে নিশ্চিত যে এইটা একটা হত্যাকাণ্ড আর হত্যাকাণ্ডটোত সুনীল গগৈ জড়িত আছে। সুনীল গগৈ আসলে 41 লাখ টাকার লোভত পড়লে নাকি ডর কথা, শত্রুতা জাহাঙ্গীরের সঙ্গে আসলে মোটিভ কি হত্যাকাণ্ড, আর এটা আটাইতো ডর প্রশ্নটা হয়েছে যে সুনীল গগৈ কত। আমি বিদায় লাম এই মুহূর্তে আপনার ধন্যবাদ, আমাকে এইখানে আপডেট আপনি জানালে। এই গোটেই সুনীল গগৈ কাণ্ডটে কিন্তু আজি এই
দুয়োজনত আমি এই কথাটো পোনপ্ৰথমে আমি সেই খবৰটো আমি লাভ কৰিছিলোঁ যে ঢকুৱাখানত এনেকৈ মৃতদেহ এটা উদ্ধাৰ কৰা হৈছে, এগৰাকী লোকৰ পিছফালে থকা সুমনিখনত উদ্ধাৰ কৰা হৈছে, হাহাকাৰ লাগিছিল পৰিয়ালটো, কন্দা কটা কৰি হুলস্থুল লাগিছিল। কিন্তু তাৰপিছত এতিয়া লাহে লাহে যেতিয়া ডি এন এ পৰীক্ষাৰ ফলাফল ওলাল, তাৰপিছতহে ওলাই পৰিছে জুলুঙাৰ মেকুৰী যে তাত কেনেকুৱা নৃশংসতাৰে এজন লোকক হত্যা কৰি আন এটা ৰূপ দিবলৈ একাংশই চেষ্টা কৰিছিল। আৰু এতিয়া ধুবুৰীৰ ঘৰখনত, জাহাংগীৰৰ ঘৰখনত কান্দোনৰ ৰোল। সেই প্ৰশ্নটোৱে যেন এই ঢকুৱাখনাৰ পৰা ধুবুৰীৰ সেই ঘৰখনলৈকে যেন সেই প্ৰশ্নটোৱে খেদি ফুৰিছে যে হত্যাকাৰী কোন, ঘাতক কোন, জাহাংগীৰক কোনে ইমান নৃশংসতাৰ পৰিচয় দি হত্যা কৰিছে। জাহাংগীৰৰ মৃত্যুৰ খবৰ পোৱাৰ মাত্ৰকে ধুবুৰীৰ পৰিয়ালত হোকাকুল পৰিৱেশ এটা বিৰাজমান। ঘটনাৰ উচিত ন্যায় তথা পৰিয়ালক সাহায্যৰ দাবীত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে পৰিয়ালৰ লগতে গাঁওবাসীয়ে। উল্লেখযোগ্য যে ঢকুৱাখনাত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো সুনীল গগৈ বুলি ধাৰণা কৰিছিল প্ৰথমে সকলোৱে, কিন্তু সেয়া ডি এন এ পৰীক্ষাই গোটেই স্পষ্ট কৰি দিলে। ডি এন এ পৰীক্ষাৰ পিছতহে পোহৰলৈ আহিল প্ৰকৃত সত্য। মৃতদেহটো সুনীল গগৈৰ পৰিৱৰ্তে ৰাজমিস্ত্ৰী জাহাংগীৰৰহে আছিল। সুনীল গগৈয়ে পৰিকল্পিতভাৱে জাহাংগীৰক হত্যা কৰাৰ অভিযোগ পৰিয়ালৰ। আৰু ইয়াত প্ৰতিবাদ কৰিছে এইসকল লোকে, আৰু প্ৰতিবাদ কৰাৰ কাৰণটো হৈছে তেওঁলোকে এটা দাবী কৰিছে, তেওঁলোকে বিচাৰিছে উচিত বিচাৰ এটা হওক, ন্যায় বিচাৰিছে, আৰু লগতে পৰিয়ালৰ ওপৰত যি মূৰত সৰগ ভাঙি পৰিছে সেই বিষয়টোক অকণমান মন দিবলৈ আহ্বান কৰিছে। সুনীল গগৈ পৰিকল্পিত হত্যাৰ বলি হোৱাৰ অভিযোগ, জাহাংগীৰক অত্যন্ত নৃশংসতাৰে হত্যা কৰাৰ অভিযোগত সৰগ হৈ পৰিছে সকলো লোক। আনকি ভোট দিবলৈকেও ধুবুৰীলৈ যাবলৈ পৰা নাছিল জাহাংগীৰ, এইখিনি কথা পত্নীয়ে কৈছে। জাহাংগীৰৰ পত্নীৰ ভাষ্য কি, সুনীল গগৈৰ ৰাজমিস্ত্ৰী আছিল ধুবুৰীৰ জাহাংগীৰ, তাত লখিমপুৰত থাকি বহু দীঘৰ দিনৰে পৰা কাম কৰি আছিল। বহু মাহ ধৰি জাহাংগীৰক প্ৰাপ্য ধনবোৰ আদায় দিয়া নাছিল সুনীলে, টকা পাবলগীয়া আছিলে, সেয়া পত্নীয়ে মন্তব্য কৰিছে। ভোট দিবলৈকেও আনকি ধুবুৰীলৈ যাব পৰা নাছিল জাহাংগীৰ, যাবলৈ দিয়া হোৱা নাছিল নেকি। স্বামীক সুনীলে 500,000 টকা দিবলৈ থকা বুলি জাহাংগীৰৰ পত্নীয়ে ভাষ্য দাঙি ধৰিছে। ধনৰ বাবে সুনীল গগৈয়ে জাহাংগীৰক হত্যা কৰাৰো সন্দেহ কৰিছে, যিহেতু 500,000 টকা পাবলৈ আছিল। আৰু আনহাতে বীমাৰ এংগেলো আহি পৰিছে, সুনীল গগৈৰ ৰাজমিস্ত্ৰী আছিল ধুবুৰীৰ জাহাংগীৰ, যিহেতু সুনীল গগৈ ঠিকাদাৰ আছিল, ৰাজমিস্ত্ৰীৰ কাম কৰিছিলে জাহাংগীৰে বহু মাহ ধৰি। কিন্তু জাহাংগীৰক প্ৰাপ্য টকাখিনি দিবলৈ সুনীলে বাকী আছিল। ভোট দিবলৈকেও আনকি ধুবুৰীলৈ যাবলৈ পৰা নাছিল জাহাংগীৰ বুলি জাহাংগীৰৰ পত্নীয়ে যি ভাষ্য দিছে, তাৰ পৰা হয়তো আৰক্ষীয়ে আৰু কিছু তথ্য উলিয়াবলৈ সক্ষম হ'ব। ইয়াত হয়তো বহুত দিশ আহি পৰিব, কিয়নো কেৱল সেই 500,000 টকা নে ইয়াত আৰু সেই বীমাৰ কথাখিনি নিশ্চিত ৰূপত, যিহেতু খুব সোনকালে কম সময়ৰ ভিতৰতে বহুকেইটা বীমা কৰাই লৈছিলে, 41,00,000 টকাৰ যি বীমাৰ ধন, এই গোটেইখিনি কথা ইয়াত আহি পৰিব নেকি, এইবোৰ প্ৰশ্ন একো একোটা ডাঙৰ প্ৰশ্ন হৈ আছে। কিন্তু ধুবুৰীৰ এই গোটেই পৰিয়ালটোৰ বা সেই প্ৰতিবাদ কৰিছে, কিছু দাবী তেওঁলোকৰ আছে আৰু ন্যায় বিচাৰিছে জাহাংগীৰক। এতিয়া জাহাংগীৰৰ মৃত্যু যিধৰণে হ'ল, তেওঁলোকে ঘাতক বিচাৰি উলিয়াবলৈ দাবী কৰিছে। পৰিয়ালৰ সৈতে কথা পাতিছিলে আমাৰ ধুবুৰী সাংবাদিক জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীয়ে। গাঁওখনত এটা শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে। কালি ৰাতিৰ পৰা আমি ৰাতিও খবৰ লৈছিলো, গোটেই কথাটোলৈ এটা শোকাকুল পৰিৱেশ বিৰাজ কৰিছে। প্ৰশাসনে কোনোবা এতিয়ালৈকে আহিছে নেকি? এতিয়ালৈকে অহা নাই জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা। এতিয়ালৈকে জাহাংগীৰ হোচেনৰ যিটো নিজা বাসগৃহ আছে বুজ লোৱাৰ কাৰণে অহা নাই, এতিয়ালৈ অহা নাই। এইখিনি আমি চৰকাৰক আহ্বান জনাওঁ, কিয় আমাৰ ধুবুৰী প্ৰশাসন কি হৈ আছে নেকি, কিয় আজিলৈকে ইয়াত অহা নহল, ইয়াত কিবা ৰহস্য আছে নেকি, আমাৰ এতিয়া সন্দেহ হৈ আছে, কিয় আৰু কি ইয়াত অহা নাই। ইমান বৰ এটা ডাঙৰ ঘটনা হৈছে, নিলজ্জ আৰু লোমাহকৰ ঘটনা, যিটো সংঘটিত নাবুদ নাচুদ ঘটনা যিটো সংঘটিত হল ঢাকুৱাখানাৰ, যিটো যোৱা বিগত 1 জুন তাৰিখে, এই আজিলৈকে তেওঁলোকে কি খবৰ পোৱা নাই নেকি? হা, কমচে কম আহিতো তেওঁৰ পৰিয়ালৰ ফালৰ পৰা এটা বুজ ল'ব লাগিছিল। এইখিনিতে আমি দুখ প্ৰকাশ কৰিছো, নিশ্চয় দুখ প্ৰকাশ কৰিছে। এটা লোমহৰ্ষক হত্যাকাণ্ড, পৰিকল্পিত হত্যাকাণ্ড যেন লাগে, এনেকুৱা গোটেই কেৱল মাত্ৰ সুনীল গগৈ নাম আহিছে, হয়তো আৰু বহু মানুহ ইয়াৰ লগত জড়িত হৈ থাকিব পাৰে। চাওক কি বিচাৰে আপোনালোকে? মই প্ৰথমতে আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে আমাৰ ধুবুৰী জিলাৰ প্ৰশাসনে আজি 15-20 দিন ধৰি যিটো ঘটনা, এতিয়ালৈকে ইয়াত বুজ লবলৈ অহা নাই আৰু চাবলৈ অহা নাই। আপোনাৰ এবাৰ আহিছিল গৰিপথাৰৰ পৰা আৰক্ষী, এবাৰ আহিছিল জাহাংগীৰৰ ঘৰত খবৰ লৈ গৈছে জাহাংগীৰ ঘৰত আছে নে নাই, তাৰপিছত কিন্তু আৰু কোনো কোনো অহা নাই। এইটো আছিল মানে ইনকোৱাৰী চেপ্টাৰ, কিন্তু এতিয়া যে ঢুকাল
ঢোকাল কথাটো ক্লিয়ার হয়ে গেল। তার পিছতে যে সরকারের পড়া যে মানে প্রশাসন বা এডমিনিস্ট্রেশন আহা নাই, সার্কেল অফিসার আহা নাই, আপনার যে ইমান কষ্ট করে আছে আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমি সদৌ অসম গড়িয়া দেশি জাতীয় পরিষদের পড়া 24 ঘন্টা টাইম দিছো, তার ইয়াত যদি আহি বুঝ নলয় পরিয়ালের সুব্যবস্থা নকরে তাহলে আমি আন্দোলন করা বাধ্য হয়ে যাব। কথাটা হয়েছে আমার এইজন দেশি জনগোষ্ঠীর লড়া হয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাক দেশি জনক বিরাট প্রাধান্য দিছে, সেই ক্ষেত্রত আমি কৈছো সরকারে প্রাধান্য দেওয়ার পিছত কর্মচারী কিয় ইমান নেগলিজেন্সি করে আছে। আর আপনার জানে এই হত্যাকাণ্ড তো পরিকল্পিত হত্যাকাণ্ড আমি সকলে জানো, কিন্তু তার পিছতে একটা কথা আছে, আমার ইসলাম ধর্মের একটা সিস্টেম আছে যে জানাজার সিস্টেম, কফন সিস্টেম, মাটিদর সিস্টেম, গতি আমি আপনার জড়িয়ে সরকার আহ্বান জানাইছো যে অতি সোনকালে তার মুন্ডটা তো পোয়া নাই বা তার হার বিলাক যে পৌঁছা দিব লাগে, আমি সরকার যেটা আমার ইসলামিক সিস্টেম এটা আমি করি নিশ্চয় যেটা ধর্মীয় নিয়ম নীতি আছে সেই ধর্মীয় নিয়ম নীতিকে সৎকার করব, তার কারণে কিন্তু প্রয়োজন দেহর যে অবশিষ্ট অংশ আছে সেই অংশর যি অংশ না থাকুক কিয় বিচারিছে, কিন্তু এটা প্রশ্ন হয়েছে প্রথমতে মৃতদেহটো উদ্ধার হওয়ার পিছত সেয়া সুনীল গগৈর মৃতদেহ বলে যেটা পত্নীয়ে দাবি করেছিল, কিন্তু মৃতদেহটোর কিছু অংশ পরীক্ষা নিরীক্ষার কারণে আরক্ষীয় এফ এস এল লগতে বাকি যে অংশ আছিল সেয়া কিন্তু সুনীল গগৈর পরিয়ালক দি দিয়া হয়েছিল। সুনীল গগৈর পরিয়ালে সেই মৃতদেহটো কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। এতিয়া জাহাঙ্গীরের পরিয়ালক প্রশাসনে কোরপরা সমজাই দিব মৃতদেহ, এয়াই কিন্তু ডাঙর প্রশ্ন। জিলা সভাপতি, প্রভারী আর সহপ্রভারী সকলক মুখ্যমন্ত্রী করিলে আহ্বান। বাজপেয়ী ভবনের খবর মতে 22 জুনত 3খন বৈঠক হব। প্রথমখন বৈঠক পুৱা 9 বজাৰ পৰা 11 বজালৈ হব, দ্বিতীয়খন বৈঠক হব 11 বজাৰ পৰা 2 বজালৈ আর তৃতীয়খন বৈঠক আরম্ভ হব 2 বজাৰ পৰা। বিজেপির শীর্ষ সূত্র সদরি করা অনুসরি প্রথম দুখনত শাসকীয় বিজেপিয়ে লোকসভা নির্বাচনত বিধানসভা সমষ্টির ভিত্তিত কিমান ভোট পালে সেই বিষয়ে তথ্যভিত্তিক পর্যালোচনা করব মুখ্যমন্ত্রী। তৃতীয়খন বৈঠকত বিজেপির লগতে মিত্র দল এজেপি আর ইউপিপিএলের সভাপতি, বিধায়ক, মন্ত্রী আর সাংসদ সকলে উপস্থিত থাকিব লাগিব। এই বৈঠকত মুখ্যমন্ত্রী বিধানসভা সমষ্টি ভিত্তিক পর্যালোচনা করার লগতে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আর উপনির্বাচনক লৈ আলোচনা করব। মুঠতে 22 জুনের দিনটি বাজপেয়ী ভবন হয়ে উঠিব হিসাব নিকাশের ভবন, যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সভাপতি ভবেশ কলিতার উপস্থিতি লব হিসাব। বিজু কুমার ডেকা রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। হয়ে যাওয়া লোকসভার নির্বাচনত কোনে কিমান ভোট আনিলে, কোন কিমান সফল, কোন কিমান ব্যর্থ হল, 22 জুনত হিসাব লব মুখ্যমন্ত্রী। ইয়ার বাবে সাজু করে তোলা হয়েছে রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবন, লগতে সাজু হয়েছে মিত্রজোঁটৰ প্রতিগৰাকী বিধায়ক, কিয়নো প্রতিগৰাকী মিত্রজোঁটৰ বিধায়কে দিব লাগিব হিসাব। এই হিসাবত এতিয়া শাসকীয় মিত্রজোঁটৰ প্রতিগৰাকী বিধায়ক ব্যস্ত, ব্যস্ত জিলা সভাপতি, প্রভারী সকল, বুথ পর্যায়ের পৰা লোকসভা নির্বাচনত ভোট লাভৰ তথ্য দিব লাগিব মুখ্যমন্ত্রী। শনিবারে হৈ যোৱা এক ভিডিও কনফারেন্সত এই বিষয়ে তথ্য লৈ 22 জুনৰ বৈঠকৰ বাবে সাজু হবলৈ জিলা সভাপতি, প্রভারী আর সহপ্রভারী সকলক মুখ্যমন্ত্রী করিলে আহ্বান। বাজপেয়ী ভবনের খবর মতে 22 জুনত 3খন বৈঠক হব। প্রথমখন বৈঠক পুৱা 9 বজাৰ পৰা 11 বজালৈ হব, দ্বিতীয়খন বৈঠক হব 11 বজাৰ পৰা 2 বজালৈ আর তৃতীয়খন বৈঠক আরম্ভ হব 2 বজাৰ পৰা। বিজেপির শীর্ষ সূত্র সদরি করা অনুসরি প্রথম দুখনত শাসকীয় বিজেপিয়ে লোকসভা নির্বাচনত বিধানসভা সমষ্টির ভিত্তিত কিমান ভোট পালে সেই বিষয়ে তথ্যভিত্তিক পর্যালোচনা করব মুখ্যমন্ত্রী। তৃতীয়খন বৈঠকত বিজেপির লগতে মিত্র দল এজেপি আর ইউপিপিএলের সভাপতি, বিধায়ক, মন্ত্রী আর সাংসদ সকলে উপস্থিত থাকিব লাগিব। এই বৈঠকত মুখ্যমন্ত্রী বিধানসভা সমষ্টি ভিত্তিক পর্যালোচনা করার লগতে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আর উপনির্বাচনক লৈ আলোচনা করব। মুঠতে 22 জুনের দিনটি বাজপেয়ী ভবন হয়ে উঠিব হিসাব নিকাশের ভবন, যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সভাপতি ভবেশ কলিতার উপস্থিতি লব হিসাব। বিজু কুমার ডেকা রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।
কাজিরঙার অতন্দ্র প্রহরী, কি রোদ কি বরষুণ, পিঠিত বন্দুক লৈ বন্যজন্তুর সুরক্ষা ব্যস্ত এদল মহিলা বনকর্মী, চোরাং শিকারীক হুঁশিয়ার করে বারিষাত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের উলাই অহা জীব জন্তুক সুরক্ষা দিবল রোদ বরষুণ কাটি করে দায়িত্ব পালন করেছে লেডি গার্ডে। কলিয়াবর কাজিরঙা সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত এইদরে বরষুণত তিতিবুরি বন্য জন্তু সুরক্ষা দিছে এদল মহিলা বনকর্মী। আজি কৃত সম্পন্ন নহয় আই পি এস বিষয়া তথা রাজ্যের গৃহ সচিব শিলাদিত্য চেতিয়া আর তেওঁর পত্নীর আয়ারল্যান্ডত থকা ভগ্নী অহার পিছতহে শেষকৃত সম্পন্ন করা হব দুয়োরে। আর শেষকৃতর আরক্ষী সকল প্রস্তুতি করেছে যদিও অবশেষত স্থগিত রাখিলে শেষকৃতর কাম, এতিয়াও নেম কেয়ার হাসপাতালতেই রখা হয়েছে দুয়োরে শবদেহ। এই কথা অবগত করেছে আরক্ষীয়ে। নিশায় জি এম সি এইচত মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করলে শিলাদিত্য চেতিয়ার নসর দেহর, আর মরণোত্তর পরীক্ষার পিছত পুনের নেম কেয়ার হাসপাতালতে রখা হয়েছে শিলাদিত্য চেতিয়ার মৃতদেহ। আই পি এস শিলাদিত্য চেতিয়ার যরম পন্থা বাছি লওয়া যে ঘটনা, এই ঘটনায় কিন্তু গোটেই রাজ্য তোলপাড় লগাইছে, বিভিন্নজনক আবেগী করেছে, বিভিন্নজনক এই ঘটনাটোয়ে যে বিভিন্নজনের মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি দেখা গৈছে। মূরত গুলিয়াই আত্মহত্যা করেছিলেন শিলাদিত্য চেতিয়ায়, আজি নহয় কিন্তু হয়তো কাইলৈহে সম্পন্ন হব শেষকৃত্য ভগ্নী অহার পিছত। ভগ্নী বিদেশত থাকে, বিদেশের পর আসবল হয়তো সময়ের কিছু প্রয়োজন হব। আজি আরক্ষী কিছু যো জা চলাইছিলে, কিন্তু যেহেতু ভগ্নী আহি পড়া নাই, যেহেতু আন তেনেক ব্যক্তি নাই চেতিয়ার পরিয়ালর, তেনে পরিপ্রেক্ষিত ভগ্নী অহালে অপেক্ষা করেছে। আর ভগ্নী অহার পিছতহে তেওঁলোকে সেই শেষকৃত্য সম্পন্নর গোটেই ব্যবস্থাখিনি করব বলে জানিবল দিয়েছে। এতিয়া নেম কেয়ার হাসপাতালতে আছে স্বামী স্ত্রী দুয়োগীর মৃতদেহ, যেহেতু পত্নীর মৃত্যু ঘটিছিলে কালির দিন, আর সেই ঘটনাটা ঘটার অর্থাৎ সম্মুখত পত্নীর মৃতদেহ লৈ যি জীবনের চরম পন্থা বাছি লৈছিলে কেটামান মুহূর্ত পিছতে চিরবিদায় লৈছিলে শিলাদিত্য চেতিয়ায়, এই ঘটনাটোয়ে কিন্তু বহুতকে আসলতে হতচকিত করেছে, বহুতকে আবেগী করেছে। আর আজি নহয় শেষকৃত্য বলে অবশেষত জানাইছে। আর যেহেতু জীবনলৈ নামি আহিব পৰা এই চরম নিসঙ্গতার কথা অনুভব করে জীবনের পর বিদায় ললে নেকি আই পি এস বিষয়া তথা রাজ্যের গৃহ সচিব শিলাদিত্য চেতিয়ায়, কঠিন বাস্তব সহ্য করব নি, নিজকে শেষ করে দিলে নেকি শিলাদিত্য চেতিয়ায়। পত্নীর করুণ মৃত্যু আছিল শিলাদিত্য চেতিয়ার বাবে এক ভয়ঙ্কর যে নিষ্ঠুর ক্ষণ, কিন্তু এই মুহূর্তত এই গোটেই বিষয়টোয় সমগ্র রাজ্যত আসলতে যর্চা বা বিষয় হয়ে পড়েছে চর্চার। আমার হাতত আর কিছু শেহতীয়া খবর আমি লাভ করি স্বীকৃত সম্পন্ন কেতিয়া করা হব। সংযুক্ত হয়েছে আমার সতীর্থ বীরণসির সুত্রে, বীরণসি নেম কেয়ার হাসপাতালত আছে সম্ভবত। বীরণসি, বর্তমান নেম কেয়ারতে দুয়োগীর পতি পত্নী দুয়োগীর মৃতদেহ রখা হয়েছে? নিশ্চয় গীতাশ্রী, যে দেখা পোৱা গেছে যে শিলাদিত্য চেতিয়া আর তেওঁর পত্নী আগমনী বৰবৰাৰ আসলতে সেই নসরদেহ বর্তমান নেম কেয়ার হসপিটালের যে মর্গ আছে তাতে আসলে রখার ব্যবস্থা করা হয়েছে। কিয়নো তেওঁর শিলাদিত্য চেতিয়ার যিগৰাকী মামা, সেই মামাকে কিছু সময় পূর্বে আরক্ষী আর হসপিটাল কর্তৃপক্ষক এটা কথা জানাইছে যে তেওঁর ভগ্নী যেহেতু আয়ারল্যান্ডের পর আহি আছে, গতি ভগ্নী হয়তো শুকুরবারে আহি পাব, গতি ভগ্নী লগত এই মুহূর্তে যোগাযোগ চলি থাকা হয়েছে সকলখিনি, যে ভগ্নিয়ে যদি সম্মতি প্রকাশ করে যে শিলাদিত্য চেতিয়া আর তেওঁর বয়েকর যে সৎকারের যিখিনি কাম আরক্ষীয়ে সকলখিনি যেহেতু প্রস্তুতি করেছিল, গতি যদি সম্মতি প্রদান করে হয়তো আজি কিছু সময় লব তেওঁর সিদ্ধান্তটো আহি পাব কারণে, গতি এঘন্টার পর দেড় ঘন্টা, যেহেতু হিতেশ বৰুৱাই কৈছে যে এঘন্টার পর দু ঘন্টার ভিতর সকলখিনি ক্লিয়ার হব গোটেই কথাখিনি, যে আজি সৎকার করা হব
নে অহাকালিলৈ কৰা হ'ব নে তেওঁ অহাৰ পাছতহে আচলতে কৰা সেই সকলোখিনি কথা কিছু সময়ৰ পাছত অৱগত কৰিব কিন্তু সেই সমগ্ৰ শিলাদিত্য চেতিয়াই যি ধৰণৰ এটা চৰম পন্থা বাছি ল'লে এই বাস্তৱ সত্য কিন্তু আচলতে মানি ল'বই লাগিব যিগৰাকী আই পি এছ বিষয়া 2009 বেটছৰ এগৰাকী আই পি এছ বিষয়া মাৰ্ঘেৰিটাত এছ ডি পি অ' হিচাপে কৰ্মৰত জীৱন তেওঁ আৰম্ভ কৰিছিল আৰু একে সময়তে তেওঁ তিনিচুকীয়াৰ লগত এটা বেলেগ ধৰণৰ সম্পৰ্ক আছিল কিয়নো তেওঁ তিনিচুকীয়া মহাবিদ্যালয়ত অধ্যাপনা কৰিছিল গতিকে তেনেধৰণৰ কিছুমান কথা এই মুহূৰ্তত আহি পৰিছে বহু শুভাকাংক্ষী কিন্তু নেম কেয়াৰ হস্পিটেল এটা দৃশ্য দেখাব খুজিছোঁ ইয়াত কিন্তু আজিও বহু সংখ্যক লোক কিন্তু আহি উপস্থিত হৈছে তেখেতৰ আচলতে শেষ শ্ৰদ্ধা জনাবৰ বাবে আচলতে কিন্তু এই মুহূৰ্তত যিহেতু অসম আৰক্ষীৰো বহু উচ্চপদস্থ বিষয়া আহি খবৰ লৈ আছে যিহেতু প্ৰাক্তন বিজেপিৰ কিছু ভাষ্য আছে বীৰেণ স্বামী সেয়া প্ৰথমে আমাৰ দৰ্শকক আগবঢ়াম হিতেশ বৰুৱাৰ কথা আপুনি কৈছে স্বত্বাধিকাৰী নিমকেয়াৰৰ ডাক্টৰ হিতেশ বৰুৱাৰ ভাষ্য আমাৰ হাতত আছে প্ৰথমে প্ৰাক্তন ডিজিপিৰ মন্তব্য মই প্ৰায় কথা পাতোঁ তাৰ বিশেষকৈ সমস্যা জৰ্জৰাৰ সংসাৰখন মানে তাৰ মাক ঢুকাইছে কিছুদিন আগতে ভাল ইউ এছ টিমৰ পৰা আহি ঘৰ পাইছেহি অলপ দিনত ঢুকাইছে এনেকুৱা ধৰণৰ ঘটনা আগমনীৰ মাকো অলপ দিনৰ আগতে ঢুকাইছে আৰু আমাৰ লগত বৰ বিশেষকৈ মোৰ পৰিয়ালৰ লগত বৰ সিহঁতৰ গোটেই পৰিয়ালটো বৰ সম্পৃক্ত আছিলে এতিয়া অলপ দিনৰ আগতে মই ফোন কৰিছোঁ সি মাদ্ৰাছত আছিলে আগমনীৰ তেতিয়া মোক কৈছে ছিটুৱেশ্যনটো ভাল নহয় কিন্তু এনেকুৱা এটা চৰম কিবা এটা ল'ব বুলি ইণ্ডিকেশ্যন মই কিন্তু ফোনটো পোৱাৰ পিছত সি মোলৈ মেছেজ এটা কৰিছিলে অলপ দুখেৰে হৈছে কিন্তু গুৱাহাটী যে পালেহি সেই খবৰটো মই পোৱা নাছিলোঁ মানসিকভাৱে ভাগি পৰিলে নেকি ভাগি পৰা নাই সি মানসিকভাৱে কিবা সিদ্ধান্ত এটাহে ল'লে মোৰ যিটো ভুল হৈছে সি বৰ আকৃষ্টতাটোৰ আৰু ইমান সি জানে অৱশ্যম্ভাৱী পৰিণতিটো আগমনীৰ যিটো কেঞ্চাৰৰ যিটো লক্ষণ সেইটো খুব বেয়া মানে বেছি সি জানে সেইটো হ'বলৈ গৈ আছে বুলি আৰু সি সেইটো কাৰণে ৰেডিও আছে মাক ঢুকালে আগমনী মাক ঢুকালে বাপেক ঢুকালে কিছুদিনৰ আগতে বাপেকো আমাৰ পুলিচৰ বিভাগৰে এজন সপ্ৰতিভ বিষয়া আছিলে আৰু ইয়াৰ জীৱন বিক্ষণটো আমাৰ এই ফিলছফিক আছিলে মানুহটো মোৰ সন্দেহ হৈছে সি কিজানি বহুত কিছুদিনৰ আগৰ পৰা এনেকুৱা ভাৱ এটা সিদ্ধান্ত এটা লৈ থৈছিলে হয়তো এইটো একাকিত্ব নহয় এইটো মানে তাইৰ লগত থকা দুৰ্বাৰ বাসনা এটা ঈশ্বৰে দুয়োটাকে একেলগে ৰাখে এতিয়ালৈকে আমি জনামতে অহা শুক্ৰবাৰলৈ তেওঁলোকে ৰ'ব আৰু যদি তেওঁ অহাত দেৰি হয় তেতিয়াহ'লে আজিয়ে এতিয়ালৈকে অহা নাই আৰু দুঘণ্টা তিনি ঘণ্টাৰ পিছত গম পাব যে তেওঁ শুক্ৰবাৰে আহি পাবনে নাই যদি আহি নাপায় তেতিয়াহ'লে আজিয়ে হয়তো শ্মশানলৈকে লৈ যাব তেখেতৰ পত্নী তেখেতৰ ঘৰৰ ফালৰ পৰা কোনোবা তেনেকুৱা কণ্টেক্ট আছে তেতিয়া নিশ্চয় আছে আমাৰ এতিয়া অলপ আগতে তেওঁলোকৰ ঘৰৰ যিগৰাকী ইয়াত ডক্টৰ আছে তেওঁলোকৰ লগতো যোগাযোগ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ যিখিনি অনহী অনহী আছে ৰিলেটিভ আছে তেওঁলোকৰ লগতো কথা পতা হৈছে এতিয়ালৈকে তেওঁলোকে মানে খাটাং হোৱা নাই যে আজিয়ে লৈ যাব শ্মশান দিব নে নিদিয়ে গতিকে তেওঁ ডাঙৰ ভনীয়েক বাহিৰৰ পৰা অহাৰ কথা আছে গতিকে তেওঁ অহাৰ নিৰ্দিষ্ট টাইমটোৰ ওপৰত বেছ কৰি লৈ পেলাই শুক্ৰবাৰলৈ ৰ'ব পাৰে বা আজিও শ্মশান দিব পাৰে আগমনী বৰপৰাৰো একেলগে দুয়োজনেৰে একেলগে অনুষ্ঠিত আৰু যদি ৰখা হয় যদি শুক্ৰবাৰলৈকে ৰোৱা হয় তেনেহ'লে ইয়াতেই থাকিব নে জি এম চি মৰ্গ ইয়াত থাকিব ইয়াৰ মৰ্গত থাকিব ইয়াৰ মৰ্গত ৰাখি ইয়াৰ পৰা শুক্ৰবাৰ লৈ যাব অৰ্থাৎ তেওঁ ইতিমধ্যে কথাখিনি কৈছে বীৰেণ সি বা আমাৰ দৰ্শকে অৱগত হৈছে যে আজি হয়তো সিদ্ধান্ত এটা ল'ব যদি শুকুৰবাৰে আহি পায় ভগ্নী তেনেহ'লে আজি তেতিয়া শুকুৰবাৰলৈকে হয়তো ৰ'ব নহ'লে আজি শেষকৃত্য সম্পন্ন কৰাৰ সম্ভাৱনা আছে বীৰেণ সি নিশ্চয় গীতাশ্ৰী তেনেধৰণৰ এটাই যিহেতু ইংগিত দিয়া গৈছে আৰু দেখা পোৱা গৈছে অসম আৰক্ষীৰ যি মুখ্য কাৰ্যালয় আছে আচলতে সকলোখিনি তদাৰক কৰি আছে যিহেতু শিলাদিত্য চেতিয়াৰ অতি নিকট আত্মীয় যিহেতু নাই তেওঁৰ পিতৃ মাতৃ যিহেতু বিয়োগ হৈছে গতিকে অসম আৰক্ষীৰ ফালৰ পৰা সকলোখিনি কৰি থকা হৈছে যে শেষকৃত ক'ত কেনেধৰণে সম্পাদন কৰা হ'ব বা তেওঁৰ যি শেষ যাত্ৰা সেই শেষ যাত্ৰা কোন স্থানলৈ নিয়া হ'ব সকলোখিনি তেওঁলোকে এটা আচলতে বনাই ৰাখিছে কিন্তু তেওঁক যিহেতু শেষ শ্ৰদ্ধা জনাব ৰাজ্যিক মৰ্যাদাই যিহেতু শেষ শ্ৰদ্ধা জনাব সকলোখিনি প্ৰস্তুতি কৰি থোৱা হৈছে কিন্তু কেৱল এটা সিদ্ধান্ত আহিবলৈ বাকী আছে সেই সিদ্ধান্তটো আহি পোৱাৰ পাছতেই আচলতে সকলো নিশ্চিত হ'ব যে কিমান সময়ত ক'ত কেনেধৰণে শিলাদিত্য চেতিয়া আৰু তেওঁৰ পত্নীক আচলতে শেষকৃত্য সম্পন্ন কৰা হ'ব জয় নিশ্চয় বীৰেণ সি আমি পৰৱৰ্তী সময়ছোৱাত পুনৰ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে এই মুহূৰ্তত বিদায় লৈছোঁ
আৰু এই ধৰণে আসলতে এই গুটেই বিষয়টোৱে কিন্তু গুটেই সমগ্র ৰাজ্যতে সৰসাৰ কেন্দ্ৰবিন্দু হৈ আছে বা সৰসা চলি আছে পত্নীৰ মৃত্যু হোৱাৰ কিছু সময়ৰ পিছতে চৰম পন্থা বাছি লৈছিল এইগৰাকী আইপিএছ বিষয়া তেওঁ গৃহৰ ৰাজনৈতিক বিভাগৰ সচিবৰ দায়িত্বত আছিল আৰু আৰক্ষীৰ পৰিয়ালৰ মাজতো এটা যথেষ্ট এটা হুকাকুল পৰিৱেশ বিৰাজ কৰিছে Strong money. Might and steel.